হাই পিপল, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো এর আগেও একটা ব্লগ বানিয়েছিলাম, ওটা আমার আরেকটা চ্যানেলে পোস্ট আছে, কিন্তু ওটাকে ব্লগ বলা যায় না আর যা বলা যায়, কিন্তু তাও স্পেশাল যেহেতু ওটা ফার্স্ট বানিয়েছিলাম। তো এইটা হচ্ছে এই চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো আমি এসেছি হচ্ছে আমার বাবার মা বাড়িতে, তো ওখানে রঘুনাথজির মন্দির আছে, তো ওখানে প্রত্যেক বছর পুজো হয়, মানে খুব বড়ো করে ধুমধাম করে একটা পুজো হয়, তো ওই পুজোতেই আমরা এসেছি। তো দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে পুজো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম দিনের পুজো চলছে। তো যাদের যাদের ওই মানসিক ছিল ওরা আসবে কিছুক্ষণের মধ্যেই, ওরা দণ্ডি কাটাতে হয় তোমরা সবাই জানো, তো ওগুলোই হবে। তো এখন মোটামুটি পুজো চলছে। এটা আমার ঠাম্মা, এটা আমার দাদু, মানে ঠাম্মার ছোটো ভাই। তো এই যে এখানেই দণ্ডি কাটা, যেটা বললাম যাদের অনেক মনস্কামনা থাকে, তো ওটার জন্য এরা মানে মন্দিরের প্রত্যেক চার ধারে মিলিয়ে দণ্ডি কাটা হয়। তো এটা হচ্ছে আমার আমাদের ফার্স্ট দিনের খাওয়া। তো ওই বললাম যে একটা বড় জায়গা যেখানে সবাই খাওয়ানো হয়, তো এটা হচ্ছে ওইখানে। তো গ্রামের সবাই যারা যাদের বাড়ি কাছাকাছি, তো সবাই মিলে আসলে এই জাস্ট ওই এই দুপুরবেলা আমরা খেয়ে আসলাম। তো প্রচণ্ড গরম, মানে প্রচণ্ডই গরম। তো জাস্ট একটু রেস্ট নিয়ে, তো আবার কথা বলছি, আবার একটু ঘুম থেকে উঠে তোমাদের দেখাবো আবার কী হচ্ছে মন্দিরে না হচ্ছে সমস্ত কিছুটা। তো ওকে, এখনের জন্যে বাই। সো এই জাস্ট আমি উঠলাম ঘুম থেকে, এখন বাজে 7টা। তো এবার নিচে যাচ্ছি, আশা করি শুনতে পাচ্ছো মাইকের আওয়াজ তোমরা সবাই। তো নিচে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, এখন হবে আরতি চলছে এখন। তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে তোমরা। বাই। তো এটা ফার্স্ট দিনের পুজো, সন্ধে আরতি চলছে, কীর্তন হচ্ছে। তো সবাই বাড়ির যারা বয়স্করা বসছে, তো এটা আমার ঠাম্মা, এটা আর ঠাম্মার পাশে বসে আছে গাঁদা ফুলের মালা পরে একটা বাঁধর, ওটা আমার ভাই। তো এটা রাত্রের খাওয়া দাওয়া চলছে এখানে। দেখা দেখা আপনি কাউকে আজকে হচ্ছে পুজোর সেকেন্ড দিন। তো আজকেই হচ্ছে মহাপুজোর, মানে যে বড় পুজোটা ওটা হচ্ছে আজকেই। তো আজকেই যে মহাপ্রভু ঠাকুর এলেন এখন সকাল থেকে, তো আমি তখন ঘুমাচ্ছিলাম এই জন্য ভিডিও করতে পারিনি। তো এই জাস্ট নিচে গিয়ে দেখাবো এখন কী হচ্ছে। এই যে কীর্তনটা শুনছো, এটা কাল সারা রাত ধরে হয়েছিলো, এখনও চলছে, আজকে সারা রাত হবে, কালকে সকালে গিয়ে বন্ধ হবে। তো আমার বাবার মা বাড়ির এই যে ঠাকুর রঘুনাথজি, তো ইনি খুব জাগ্রত, কারণ সবাই যা কিছু মনস্কামনা করে সব কিছুই পূর্ণ হয়। তো যাদের যাদের পূরণ হয়েছে ওরা হচ্ছে মানসিক করে, তো বাতাসা হরিলুট জন্য। তো আজকে ওইটা বিকেলবেলায় আছে, তো যার যার যত কিছু মানসিক ছিল সব কিছু ওদের পূরণ হচ্ছে, ওরা নিয়ে আসবে বাতাসা। একজন 85 কেজি বাতাসার মানত করেছিল, তো ওটা হবে 85 কেজি বাতাস, শুধু একজনেই হরিলুট করবে। তো বাকি এরকম অনেকেই আছে, দেখাবো আজকে বিকেলবেলায় কী হচ্ছে না হচ্ছে। তো আমরা সবাই রেডি থাকবো, সবাই কে কতগুলো বাতাসা নিতে পারে, তো সেই জন্যে ঠিক আছে, দেখতে থাকো আজকের ব্লগটা। তো এটা সেকেন্ড দিনের বড় পুজোর খাওয়া দাওয়া চলছে। তো এই যে প্রচুর গরম ভাত ছিল, তো আমরা খেতে পারছিলাম না, তো ওই জন্যে ভাই মাখিয়ে দিচ্ছিল। তো এবার অপেক্ষায় ছিলাম কখন পায়েসটা আসবে, তো ফাইনালি চলেই আসলো। তো এখন এই হরিলুট শুরু হবে, এতক্ষণ রং খেলা চলছিল, তো আমি যাইনি কারণ প্রচণ্ড ল্যাক্ষণ মানুষ। তো আমি ওই যে ওখান থেকে খেয়ে দিয়ে এসে জাস্ট
ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমানো ঠিক না, শুয়েছিলাম আর কি। ফেসবুক ইনস্টা দেখা চলছিল, তো তারপর সবাই ডাকলো, বাট ল্যাজ লাগছিল দুপুরবেলা, একটা প্রচণ্ড পরিমাণ ল্যাজ লাগে। তো এবার রং ফং খেলা সবাই হচ্ছিলো, সবাইকে মাখামাখি চলছিল, আমি ইচ্ছে করে যাইনি, কারণ এখন রং ফং মাখাবো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু ডাক দিয়ে দিয়েছে মা, আসছি বাই চিল্লাবে ওখানে। তো এখন থেকে তো এই যে এখন হরিনোট শুরু হবে, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। তো আমি চুলটুল বেঁধে বেঁধে বলতে চুলটুল এখন ভরে উঠিয়ে দিয়েছি, যাতে কোমর বেঁধে বাতাসে লুট করতে পারি। তো চলো, তো তোমরা দেখতেই পাচ্ছ এখন এই হরিলুট চলছে। এই এই রাউন্ডটাতে আমার ভাই, আমার বাবা, আমার পিসিমণি সবাই আছেন, মানে বাতাসার জন্য। এই যে আস্তে আস্তে আস্তে, এই যে রেড ওয়ালা বাদরি মেরা ভাইয়া, আর ইয়েলো কালারের শাড়ি হচ্ছে আমার ছোট পিসিমণি, পোজ দিয়ে থাকবে না। এই যে এরকম পুরো মন্দিরটা এরকম বাতাসায় ভর্তি ছিল, আমি জাস্ট কিছুটা পার্ট নিয়েছি ভিডিও করার জন্য, বাকি এরকম মানে আরও অনেক আছে। তো একজন তো প্রায় 85 কেজি বাতাসার মানসিক ছিল, লুট করেছে। এই যে আমার ভাই, আমার পিসিমণি লেগে পড়েছে বাতাসা লুট করতে। আমার ভাইয়ের হাইটটা খুবই ছোটো, তাকে চিপে দিচ্ছিল মানুষজন, কিন্তু তাও সে সমস্ত বাধা অতিক্রম করে লেগে পড়েছে বাতাসা লুট করতে। আজকে হচ্ছে সেকেন্ড দিনের পুজো, লুট এইসবে শেষ হলো। হ্যাঁ এখন সবাই বাড়ি যাচ্ছে। হ্যাঁ এখন আমরাও কালকে বাড়ি যাবো। আচ্ছা এমনি আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি একটা জায়গায়, সেই জমির পাশে। হ্যাঁ কোন জায়গায়? বাই বাই না, কোন জায়গায় যাচ্ছি বল, কোন জায়গায় যাচ্ছি বল, কি জায়গার নাম বল। আমার কিন্তু মনে নেই, তো কাইসে পাতা হবে রে কালিয়া, তুই বল আমি জানি। দাদা আমরা এখন দেখাবো রাস্তাটা, ঠিক আছে? না আমরা ওই জায়গাটা দেখাচ্ছি যে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রামের পরিবেশ কেমন, ঠিক আছে? কি সুন্দর জায়গা, টোটো আসছে, টোটো হাট যা সামনে। তো এটা সেকেন্ড দিনে রাত্রেবেলায় অনুষ্ঠান হচ্ছিলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো করছিলো। তো আমরা তার পরের দিন আর যাওয়া হয়নি, কেউ ছাড়েনি। তো তার পরের দিন মানে রবিবার দিন, হ্যাঁ রবিবার দিন আমরা বাড়ি আসছি। তো বাড়ি আসার সময় এখানে যে মন্দিরে প্রণাম করে ফিরছি, তো সবাই আমাদেরকে ছাড়তে এসেছিলো। এই যে ঠাম্মা আসছে, আর ওটা ছোট ঠাম্মা, মা মানে ঠাম্মার ছোট ভাইয়ের ছেলে। তো এখানে একটু মজা হচ্ছিলো, টাকা দেওয়া দিয়ে হচ্ছিলো, কিন্তু কেউ টাকা নিতে চাইছিলো না। তো ওই টাকাগুলো আমাকে দিয়ে দিলে ভালো হতো, আমি হাতপিতে নিয়ে যেতাম, কিন্তু কেউ আমাকে দিচ্ছিলো না বাই দ্য ওয়ে। তো এই গোছাগুছি করে সবাই বাই বাই করতে এসেছিলো। পুজো টুজো কাটিয়ে আমরা যাচ্ছি বাড়ি। তো আমরা এবারে প্রায় 7 বছর পর আসলাম, তো আবার কবে আসবো ঠিক নেই, তবে এবার মা বলেছে শীঘ্রই আসবে।